এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই আপনারা অনেকেই কমেন্ট করেছেন বিডিপি অ্যাসাইনমেন্ট কবে পাবলিশ হবে এবং সেই সঙ্গে রেজাল্ট কবে পাবলিশ হবে আপনাদের প্রশ্নের জন্যই মূলত এই ভিডিওটি প্রথমেই বলে রাখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির বিডিপি অ্যাসাইনমেন্ট এবং সেই সঙ্গে বিডিপি রেজাল্ট নিয়ে কোনো আপডেট কিন্তু নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে নেই যেহেতু আপনারা বিডিপি অ্যাসাইনমেন্ট এবং রেজাল্ট নিয়ে অনেকেই কমেন্ট করেছেন আপনাদের ধারণা দেওয়ার জন্যই এই ভিডিওটি প্রথমেই আসি বিডিপি অ্যাসাইনমেন্টের ব্যাপারে আপনারা জানেন বিডিপি সায়েন্স বিভাগের অনলাইন ক্লাসের শিডিউল রয়েছে পুরো এপ্রিল মাস জুড়ে এবং এখনও বিডিপি আর্টসের কিন্তু কোনো রকম অনলাইন ক্লাসের শিডিউল পাবলিশ করেনি ইউনিভার্সিটি আমরা যদি ধরে নিই খুব শীঘ্রই ইউনিভার্সিটি বিডিপি আর্টস বিভাগের অনলাইন ক্লাসের শিডিউল পাবলিশ করবে এবং যদি ধরে নিই পুরো এপ্রিল মাস জুড়েই অনলাইন ক্লাসের প্রোগ্রাম চলবে সেক্ষেত্রে এসাইনমেন্ট পাবলিশ হতে পারে মে মাসে আমরা জানি অ্যাসাইনমেন্ট পাবলিশের আগে ক্লাসের ব্যবস্থা থাকে সেই ক্লাসের মধ্য দিয়ে সিলেবাস কমপ্লিট করার একটা প্রচেষ্টা থাকে তারপর এসাইনমেন্ট পাবলিশ হয় এবং গতবারেও যে অ্যাসাইনমেন্ট পাবলিশ হয়েছিল তার আগে কিন্তু ক্লাস হয়েছিল। এবং আপনাদেরকে আমরা শেয়ার করেছি বিডিপি সায়েন্স বিভাগের পুরো এপ্রিল মাস জুড়ে অনলাইন ক্লাস চলবে আর্টস বিভাগের এখনও যেহেতু অনলাইন ক্লাসের এখনও শিডিউল পাবলিশ হয়নি আশা করি খুব শীঘ্রই অনলাইন ক্লাসের শিডিউল পাবলিশ হয়ে যাবে এবং এপ্রিল মাস জুড়েই অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকবে বিডিপি ক্লাস কমপ্লিট হলেই অ্যাসাইনমেন্ট পাবলিশ হতে পারে সেটা সম্ভবত মে মাসেই হয়তো অ্যাসাইনমেন্ট পাবলিশ হবে মে মাসের ফার্স্ট উইক হোক বা সেকেন্ড উইক মোটামুটি মে মাসেই অ্যাসাইনমেন্ট পাবলিশের সম্ভাবনা থেকে বেশি তবে আপনাদেরকে একটা কথাই বলবো এসাইনমেন্ট মে মাসেই পাবলিশ হোক বা এপ্রিলেই পাবলিশ হোক তার জন্য অপেক্ষা না করে আপনারা ফাইনাল টার্ম অ্যান্ড এক্সামের জন্য প্রিপারেশান নিন ফাইনাল টার্ম অ্যান্ড থিওরি এক্সামের জন্য আপনারা প্রিপারেশান নিলে এসাইনমেন্ট পাবলিশের সময় যে প্রশ্নগুলো আপনার দিকে লিখতে হবে অনেকটাই কমন পেয়ে যাবেন আগে থেকেই আপনারা প্রস্তুত হতে পারবেন এরপর আসবো বিডিপি রেজাল্ট নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করেছেন কবে রেজাল্ট প্রকাশিত হতে পারে যদিও ইউনিভার্সিটির ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ সংক্রান্ত কোনো আপডেট নেই তবে আমরা জানি বিডিপি এসাইনমেন্ট পাবলিশ হওয়ার এক দেড় মাস আগেই বিডিপি টার্ম অ্যান্ড এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে যায় এদিক দিয়ে দেখতে গেলে যে কোনো দিন বিডিপি রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা থাকছে আশা করছি এপ্রিল মাসের মধ্যেই বিডিপি টার্ম অ্যান্ড এক্সামের রেজাল্ট পাবলিশ হয়ে যেতে পারে এপ্রিল অথবা মে মাসে যখনই অ্যাসাইনমেন্ট বা রেজাল্ট পাবলিশ হোক না কেন আমরা চ্যানেলের মধ্য দিয়ে আপনাদেরকে শেয়ার করব এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা ফলো করবেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট